গ্রিটিংস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে শনিবার আর ঘড়িতে তখন বাজে 6:30, 6:45 এরকম হবে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমার স্কুল ছুটি, তো এই কয়েকদিন স্কুল ছুটিই ছিল, যেহেতু এক্সাম হয়ে গেছে তাই জন্য স্কুল ছুটিই আছে। আর সকালবেলা উঠে বেটার খাওয়ার আর আমার গরম জল তৈরি করে রেখে তারপর এসছি এখানে আমার বিছানাটা তুলতে। তো দেখো কালকে দুপাশে বিনুনি করছিলাম, তো তাই জন্য চুলটা এখনও বাঁধা ছিল, তো এখনও পর্যন্ত আমি চুলটা খুলিনি। আর এখানে আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিই। টানা কয়েকটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কারণ ব্লগ করার মতো মন মেজাজ কোনোটাই ছিল না। যদিও ব্লগ না করেও ভালো লাগছিল না, তাই জন্য আজকে আবার ব্লগ করতে চলে এলাম। তো সামনে এক্সামও আছে, তার প্রিপারেশনও আছে, একটু চাপ আছে। তারপর সত্যি বলতে মনটাও এখন অতটাও ভালো নেই। তো কী হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের সাথে যদিও এখন শেয়ার করতে পারছি না, বাট শেয়ার করব, সময় এলে নিশ্চয়ই শেয়ার করব। তো আর এখানে দেখো বেটা আমার সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে, পাউডার টাউডার ঢেলে একদম। তো এখানে বেটার সঙ্গে বসে বসে খেলছিলাম, আর বেটাকে সকালবেলা উঠে বেটার খাওয়ার খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো বেটার জন্য হালকা করে একটু ছানাটাকে ভেজে দিয়েছিলাম বেসন দিয়ে। তো এমনি ছানা দিলে বেটা আমার কিছুতেই খাবে না, তো তাই জন্য এটা খাওয়ানোর চেষ্টা করি মাঝে মধ্যে। তো খায় মাঝে মধ্যে, আবার খায়ও না মাঝে মধ্যে। তো গরম ছিল তাই আগে দেখছিলাম ঠান্ডা হয়েছে কি না, তারপর বেটাকে খাইয়েছিলাম। তো খেয়েছিল প্রথমে, তারপরে আর খেতে চাইনি, তো একটুই খেয়েছে বেটা আমার, তারপর আমি খেয়ে নিয়েছি। তো দেখো খেটে এখানে চলে এলাম, আর মা দেখছি মাও এখানে ছানার পকোড়া করছে আমাদের জন্য। তো ছানার মানে কি বলবো, আমার ছানার পকোড়া অতটাও ভালো লাগে না, কারণ আমার ছানা জিনিসটাই অতটা ভালো লাগে না। আমার পনিরের কোনো তরকারি যেমন পছন্দ না, পনিরের পকোড়াটাও অতটা পছন্দ না। তাও মা বললো অনেকটাই ছানা আছে, না করলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য করছিল। যদিও পুরোটা ছানা দিয়ে করেনি, লাস্টে কয়েকটা এমনিও করে দিয়েছিল কারণ আমি খাবো না বলে। তাও একটা খেয়েছি কারণ বেটাকে খাওয়াতে গিয়েছিলাম তখন খেয়েছি। আর এই যে দেখো আমি বেটার জন্য মানে বেটার সঙ্গে খেলতে খেলতে কি করছি, দেখো এখানে বসে বসে আমিও বাচ্চা হয়ে গেছি। এপাশে বলতে বলতে একটা পার্সেল চলে এসে, এটা রিপ্লেসমেন্ট ছিল, তো চলে এসে এটা দেখা যাক এটা কেমন হয়। ঘড়িতে তখন বাজে 1:30 মতো হবে হয়তো, সবে মাত্র আমি চান করে এলাম। তো বেটা ঘুমোয়নি, বেটা আছে বেটার দিদুনের কাছে, আর আমি তাই জন্য চান করে চলে এসেছি। কি হয়েছে বলো তো, সকালবেলা সেই একটু টাইম ঘুমিয়েছিল, তারপর আর বেটা ঘুমোয়নি, তো আমি তাই জন্য চান করে চলে এসেছি। তো এতক্ষণ বেটা আমার কি করছিল বলতো, এতক্ষণ বেটা তার দিদুনকে পড়াচ্ছিল। তো কি হয়েছে না, তো একটা কাগজ আছে ওই ক্যালেন্ডার মতো, ক্যালেন্ডার আর একটা কলম নিয়েছে, নিয়ে আমার মাকে ওটা দিয়েছে। এবার আমার মাকে দিয়ে ওখানে যে 1, 2, 3, 4 আছে না, ওইগুলো পড়তে বলছে। এবার পড়তে বলে বেটা আমার পায়চারি করছে, মানে পেছনে হাত দিয়ে দুটো হাত পেছনে রেখে পায়চারি করছে। এবার মা হয়তো 1, 2, 3, 4 বলা বন্ধ করে দিচ্ছে, বেটা আমার ঘুরে এসে কি চিৎকার, কিছু তো বলতে তো পারছে না, শুধু চিৎকার করছে। আবার পড়া শুরু করলে থেমে যাচ্ছে, আবার ওরকমভাবে পায়চারি করছে, পেছনে দুটো হাত রেখে পায়চারি করছে, মানে ওর দাদুনের মতো। আমার বাবা ওরকম পেছনে হাত রেখে যখন পায়চারি করে ও দেখে, আমাদেরকেও যখন আমার বাবা পড়ায় না তখন ওরকম পেছনে হাত রেখে বাবা পায়চারি করে, বেটা আমার সেটা দেখে আর সেটাকে এভাবে ফলো করেছে। মানে বেটা আমার পুরো দাদুর জেরক্স কপি। তো বেটাকে খাওয়ানো হয়ে গেছে, তো এবার আমরা লাঞ্চ করতে বসবো। তো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে চলো বলে দিই। আজকে হয়েছে মাছের টক, চিকেন, আর এই মানে এই যে বাটিতে, এই বাটিতে শুধু ভেন্ডি আর টক তুলে রেখেছে, মাছটা আলাদা করে রেখেছে। আর এটাতে না শুধু আলু তুলে রেখেছে, আর এটাতে চিকেন তুলে রেখেছে আলাদা করে, কারণ চিকেন খাওয়ার সময় আমরা আলু খুঁজে পাইনি। আর ছেচকি হয়েছে, আর এইটাতে মাছ পেঁয়াজ ভাজা আর লঙ্কা আলাদা করে রেখেছে, কারণ আমি মাছটা মুলে খাবো তাই জন্য। আর এখানে দেখো বেটার দাদা মানে ফটি বাইক রেখে গেছে, আর আমি বেটাকে যখন বললাম বেটা দাদা ভাই বাইক রেখে গেছে, তখন থেকে এখানে বসে আছে। এই দেখো এই যে বসেছিল, দাদুন ডাকছে, দাদুনের কাছে যাচ্ছে, তো একটু ঘুরু ঘুরু করবে। তো ঘুরু ঘুরু বলতে আর কিছুই নেই, নিচে গিয়ে ওই বাইকটাতেই বসবে। এই দেখো বেটার আমার বাইক চড়ার এত শখ, বাইক কেন, কোনো গাড়ি চড়ার প্রচণ্ড শখ, বাইক হোক আর স্কুটি হোক। আমি বেটাকে ওপর থেকে হাই করছিলাম, বেটা হাই, ওই জন্য হাই দেখাচ্ছিল। তো দেখো কত খুশি, মানে বেটা আমার গাড়ি চড়তে খুব ভালোবাসে।
তো যাই হোক, বিকেলবেলা সে বাড়িতে গিয়ে গাড়ি চড়েও এসছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ মেঘলা হয়ে গেছিল। এখানে দেখো কেমন মেঘ করে আছে। তো সে বাড়ি এসেছিলাম বেটাকে নিয়ে একটু ঘুরুঘুরু করাতে, এই যে বেটা এখন চকো খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ভিডিও। তো ওখান থেকে এসে বেটাকে খাইয়ে বেটাকে ঘুম পাড়ি দিয়েছি, কারণ বেটার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য ঘুম পাড়ি দিয়েছি। তো আর এখানে আমি জামাগুলো সব পাঠ করছি, সব দোলনার উপরে পড়েছিল, পাঠ করা হয়নি, সেগুলোই সব পাঠ করছিলাম। আমাদের একটা কথা বলি, এই যে আমার হাতের দড়িটা দেখছো না, এটা না বর্গভীমার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেখানেরই দড়ি। তো সেদিন আমি ব্লগ করেছিলাম, বাট ব্লগ আপলোড করার মতো পরিস্থিতি ছিল না, কারণ মানে বলি না যে বিশ্বাস করবো না বলে আবার বিশ্বাস করে ফেলি, এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো ভুল। তো কী বলতো, বন্ধুবান্ধব বলো আর ফ্যামিলির মানুষজনকে বলো, যতই বলি আর কাউকে বিশ্বাস করবো না, বাট মানুষ তো, আবার যেন কোথাও গিয়ে বিশ্বাস করে ফেলি, ওদের মতো বিশ্বাসঘাতকতা করতে পারি না, ওদের মতো মানে নিচ হতে পারি না, মানে বেইমানি করতে পারি না, মানুষ হয়েছি তো, তাই যেন বিশ্বাস করবো না বলেও যেন আবার বিশ্বাস করে ফেলি, আর তাই জন্য ভালো মতো মানে বিশ্বাসঘাতকতা ওরা করতে পারে, তাই জন্য ভালো মতো আমার সঙ্গে বেইমানি ওরা করতে পারে। তো যাই হোক, বিশ্বাস করলাম আবার ঠকলাম, সেটা আবার বুঝে গেলাম। তো কী বলতো, অনেকটা দিন কাটিয়ে এসেছি তো ওইসব বন্ধুবান্ধবের সাথে, তাই জন্য ওদেরকে বলো বা অনেকটা দিন ফ্যামিলির মানুষজনকে বলো কাটিয়ে এসেছি তো, তাই জন্য যেন বিশ্বাস করতে মন চায়, কিন্তু ওরা যে আবার বাঁশটা দেবে ভালোভাবে সেটা বুঝতে জানো তো। প্রথমে ভাবি কাউকেই বিশ্বাস করব না, কিন্তু কি বলতো, ওই যে মন না, ওদের মতো তো আর পাথর নয়, তাই জন্যই বিশ্বাস করে ফেলি। যাই হোক, বিশ্বাস করি বলেই ওরা এভাবে সুযোগ নেয় হয়তো, তাই জন্যই হয়তো আমার সাথে এরকম করে। তো যাই হোক, এখানে আমি ব্রেডটা সেঁকে নিচ্ছিলাম, কারণ ব্রেড আর চিকেন খাবো বলে, আর বাবা ওখান থেকে বলছিল মিষ্টি রুটি কেন সেঁকছিস, এই রকম বলছিল বাবা। তো যেটা বলছিলাম, তো যাই হোক, মানুষ ওরা ওরকম আমার সাথে করে বলে আমি ওদের সঙ্গে ওরকম করব এমনটা নয়, কারণ আমি ওদের মতো অতটা নিচ হতে পারিনি এখনও পর্যন্ত, যেদিন নিচ হতে পেরে যাবো সেদিন একটা আলাদা কথা। তো আমি রুমে চলে গেলাম ব্রেডটা নিয়ে, কারণ একটা বাটি না থালা কিছু একটা খুঁজছিলাম তখন, সেখানে পাচ্ছিলাম না, বাট ওখানেও আবার ছিল না, যেটা খুঁজছিলাম যেটাতে রেখে খাবো সেই প্লেটটা পাচ্ছিলাম না। তো আবার চলে এসছি ঘড়িতে, তখন বাজে 11:30 মতো, আর তোমাদের সামনে এর আগে আসা হয়নি, তো একদম খেয়ে দিয়ে তারপরে এলাম। তো ল্যাপটপটা পড়ে আছে সেটাই গোছাচ্ছিলাম, আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে দেখো ব্যাগটাতে দেখো কত চুল, কত লোম পড়ে আছে, দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের ফুল। যখন থেকে আমি ল্যাপটপটা নিয়ে বসেছি তখন থেকে জানো তো ওই ব্যাগটা ফাঁকা পেয়েছে, ওই ব্যাগের উপরে গিয়ে বসে আছে। তো এই দেখো কত লোম পড়ে আছে মানে ফুলির। তো যাই হোক, এখানে আমি ল্যাপটপটা পুরে দিই ব্যাগে, ব্যাগটা নিয়ে চলে যাব আমার রুমে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, গুড নাইট, বাই বাই।